গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে, বর্মশাই চান করে চা খেয়ে বেরিয়ে গেছে ডিউটিতে, সব গুছিয়ে দিয়েছি আমি। তো এবার আমি করব, বাদ বাকি যা কাজ আছে সেইগুলো। তো বসেছিলাম কিছুক্ষণ, এখন ওই 8:30 বাজছে। তো আর বসলে তো হবে না, আর বাদ বাকি যেই কাজগুলো আছে সেইগুলো সব সেরে নিই। তো চলো কাজ বাজগুলো সব করে নিই। এই জলে বোতল দুটো খালি হয়ে গেছে, যেহেতু জল চলে গেছে আর জল ভরা যাবে না, সন্ধেবেলায় জল ভরবো। চায়ের বাসনগুলো ধুয়ে নেব, জামা কাপড় রয়েছে ওগুলো মেলবো। বিছনা গুটানো হয়নি এখনও, দুটো বিছনা ঝেড়ে বিছনা গুছাবো। তো আজকে রান্না করেছি আমি, এই যে কালকে চারাপোনা মাছ রেখেছিলাম, চারাপোনা মাছ সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর জিরে গুঁড়ো দিয়ে করেছিলাম। আর এখানে আছে লাউ ঘণ্ট, তো একটা ছোট দেখে একটা আলু দিয়ে করেছিলাম, লাউ ঘণ্ট কাঁচা লঙ্কা দিয়ে ওটা করেছিলাম। তো গ্যাস মোচা আমার হয়ে গেছে, শুধু এই চায়ের বাসনগুলো ধোবো। মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে। এই যে জামা কাপড় কেচে রেখেছি, এগুলো মেলবো। তো কালকে ওই বাড়ি যাওয়ার সময় দিদিদের জন্য একটা ইঁচড় পেড়ে নিয়ে গেছিলাম, আর এই দেখো এই ছোটো ইঁচড়টা পড়ে গেছে। এই দেখো, এটা কি খাওয়া যাবে, এত ছোটো ইঁচড়? রেখে তো দিয়েছি, দেখি যদি খাওয়া যায় তাহলে করব, না হলে আর কি করব। জামাকাপড় মেলা হয়ে গেল, চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে, এবার কটা শাক তুলবো ওই বাড়ি নিয়ে যাওয়ার জন্য, নাহলে শাকগুলোই সব পোকা লেগে যাচ্ছে, পুড়েই যাচ্ছি চটিটা পড়তে পড়তে। আর দেখো এই দড়িটা না একদম নিচু হয়ে গেছে, সেই ওরা সজনের ডাল কেটেছিল সেই থেকে। আর যে এক দু সপ্তাহ ধরে গাছের লঙ্কা তুলে তুলে রান্না করছি। তো দেখো কত বেলি ফুল ফুটেছে, এই গাছটা অত ফোটেনি, আর জারবেরা এখন খুব ফুটছে। এই দেখো কত জারবেরা ফুটেছে, অনেক জারবেরা ফুটছে। এই জবা ফুলটা খুব সুন্দর, এখন সব জবা ফুল গাছগুলোতেই কুড়িয়ে আসছে। তো চলো শাক তুলে নিই, এখান থেকে শাক তুলি। এই তো শাক তোলা হয়ে গেছে, এগুলো নিয়ে যাবো দিদি বাড়িতে, আর এগুলো একজনকে দিয়ে দেবো, ফাঁকা হয়ে গেছে। তো চলো দিয়ে দিই। তো শাক দিয়ে দিলাম, এখানে কটা টমেটো পেকেছে দেখলাম, তুলে নিই নাহলে পচে যাবে। ভয় লাগে এই জঙ্গলে পঙ্গলে ঢুকতে, ভয় লাগে। এই দেখো কত বড় বড় টমেটো, এই দেখো ওই পাশে আরও আছে, ওই দিকে আর যেতে পারছি না। দেখো
ওই যে এখনো ভিতরে ভিতরে টমেটো রয়েছে, এই যে। আর আজকে ঝাড় দিয়ে এত পাতা ভরিয়েছি, এক গামলা নিয়ে গেল ময়লা। আল্লাহ, অত পাতা একদিনে ধোয়া যায়? লঙ্কা খেয়ে খেয়ে গাছে ফাঁকা করে দিয়েছি। দেখো, এক সপ্তাহ বেশি গাছ দিয়ে লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, কিনছি না তো। চলো এগুলো ধুয়ে নিই। 500-এর বেশি হবে টমেটো। ধুয়ে রেখে দিলাম, এবার যাবো চান করতে। চান করে পুজো দিয়ে তারপরে ওই বাড়ি যাবো। গরমে দেখো কি অবস্থা, ঘাম টপ টপ করে ফুটছে। এত গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। ও আবার এই বিছনাটা ঝাড়তে হবে, এই ঘরে বিছনা ওই ঘরে বিছনা ঝাড়তে হবে। তো চলো ঝেড়ে নিই। এই তো আমার পুজো করা হয়ে গেছে। এই দেখো প্রদীপটা নিভিয়ে দিয়েছি, কেন কি ওই বাড়িতে যাব। ধূপকাঠিটা জ্বলছে, জ্বলুক, কিছু হবে না, শুধু প্রদীপটা নিভিয়ে দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, তো যাই ওই বাড়িতে যাই, দেখি মার দাঁতটা কীরকম আছে। দাঁত তো নেই, দাঁত নিচের পাটির একটাও দাঁত নেই, দুটো দাঁত ছিল কালকে তুলিয়ে দিয়েছি। সকাল দিয়ে দৌড়ে দৌড়ে কাজ করতে করতে না আর কিছু ভালো লাগে না। গোলু স্যার এসেছি আর ধরেছে। গোলু স্যার, গোলু হাই বলে দাও। গোলু হাই, গোলু হাই, গোলু হাই। এ কামড়া কামড়ি করার মাস্টার। এই মেয়েটা, এটা আমি কেটে দাও তো। এবার দেখেছে খাবার, এবার খাবার দেখেছে। না সকাল থেকে তো খাইনি, মেরে বিস্কুট খাবে না। তাই এখানে সব সবজি কাটাকাটি করতে বসছে। কই দি, ওই যে ওখানে বোন আছে, মাদারকে দেখাবো। মাদার নাইটি বড় হতে আছে, মাদারকে দেখানো যাবে না। দিদি এখানে গুগলি বানাচ্ছে, কই দিন গুগলিটা। এই যে আমি খাই না বলে দিদি বানাচ্ছে। কি কি মশলা দিচ্ছে দিদি? জিরে, আদা, রসুন, পেঁয়াজ। গুগলিটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছে, আলুটাকে ভালো করে ভেজে তারপরে পেঁয়াজ দেবে নাকি? পেঁয়াজ ভাজা দিয়ে তারপরে মশলা কষিয়ে যেরকম মাংস করে সেরকম ভাবে একটু গরম মশলা দিয়ে দেওয়া হবে। তো দিদি এটা করে নিক, তারপরে বাদ বাকি রান্নাগুলো আমি করে নেবো। ওখানে আলুটাকে লাল লাল করে ভাজবে। এটা কি এমনি জল দিতে হচ্ছে না গরম জল দিয়ে? ভাত হয়ে গেছে, যে আমার ভাই এই এরকম ছোট ছোট আলু ভাজা, এত বড় নয়, এর থেকেও ছোট ছোট ডুমো ডুমো আলু ভাজা, একদম ছাঁকা তেলে ভাজা হবে, আর ওদিকে ইয়ে হবে, ডাল হবে, খুব ভালোবাসে ছোটোর থেকে। এই মাছ ভাত একদমই খেতে চায় না, ও নিরামিষ ডাল পোস্ত হলেও ভাত পুরো খেয়ে নেবে, মাছ ভাত অত ভালোবাসে না। এই যে পেঁয়াজটাকে ভেজে হালকা একটু ভেজে এইগুলো দিয়ে দিচ্ছে, ডুবি এইগুলো দিয়ে দিচ্ছে, এইটা একটু ভাজা ভাজা করে নেবে। এটা একটু জল ছাড়েছে না? হ্যাঁ, ওই জন্য আগে ভাজি দেবে। এটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে দেবে। তো হলুদ দিয়ে দিল, এবার দিয়ে দিল নুন, এই যে মশলাও দিয়ে দিল একেবারে।
এখানে কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ। এবার এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এটা ওই মাংসের মতন করে কষাতে হবে, একদম তেল ছেড়ে আসবে একদম। অর্ধেক টমেটো দু টুকরো করে দিয়ে দিয়েছি, এই গাছের টমেটোটা দিলাম। টক, বিশাল টক। এবারে এটাতে আলু ভাজাগুলো দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, একদম তেল ছেড়ে আসবে। এইদিকে ছুটি কাটছে, ডাটা কুমড়ো আলুর তরকারি একটা হবে, এটা কাটছে ছুটি। আর এখানে গলি স্যার, গলি স্যার, এইরকম কষানো হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবে, হালকা জল। এইরকম জল দিয়ে দিয়েছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে। আলু তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, এখন ওই গুগলিগুলো সিদ্ধ হয়ে গেলে জলটা একদম টেনে যাবে, কষা কষা হবে, তাই তো? কোনো ঝোল টোল থাকবে না। এই যে গরম মশলা দিয়ে দিল, হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। তো এই যে আমাদের গুগলি কষা হয়ে গেছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা, আর এরকম করে ট্রাই করে খেয়ে দেখবে। গাছের ইঁচড়টা কাটতে বসছে, নিজে সেদে সেদে গাছের ইঁচড়টা কাটতে বসে কত কথা শোনালো আমাদেরকে, বলে গাছ বাড়িতে কেটে আনতে পারোনি, গাছ দিয়ে পেরে কত কথা শোনালো, হাতের জন্য নিজে কাটতে পারছো না, আমাদের কথা শোনালো। আজে আজে কেমন হয়েছে, কেমন হয়েছে, মুখের মধ্যে ভরেছে এক দাদা, চিড়ের পোলাও করেছি আমার ভাই সুজয় ভাইজা, তোমরা যা খুশি করো, বাটি ধরে নিয়ে বসছে, মেয়েকে মাছ ভেজে ভাত দিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাচ্ছে, আর ছোটি ওই ঘরে নিয়ে চলে গেছে, ওর বাটি তো দিয়ে দাও। কি অবস্থা, কিটা আমনে আমরা এত কাজ করি, ওরকম নাইটি গুটাই না, ওর ভালো লাগে তাই মা খাবে ঠিক। ও এগুলো খাবে, তারপর তোমার ওই যে সুজির উপমা খাবে, এগুলোই ও পছন্দ করে, ও মানে কি এতে নুনকে দেয়, অল্প একটু নুন দেয়, খাইনি কোনোদিন সেটা বলছে না, তো ঠিক করে বসো, মনে হচ্ছে তো বেড়াতে এসছো। তো এই যে এঁচোড়ের তরকারি আমার হয়ে গেছে, এঁচোড় চিংড়ি, চিংড়িগুলো ছোট ছোট বলে বুঝতে পারবে না, এই দেখো। তো এই এঁচোড় চিংড়ি, এই এখানে কাতলা মাছের কালিয়া বসিয়েছি, করেছি এদিকে নিম পাতা ভাজা, এই যে চাটনি, নিম পাতা ভাজা। ওটা করবে কি করে, বড় বাটিটা নিয়ে আসেনি, ছোট বাটিতে হবে কি করে, আরে এটা তো এই যে গুগলি, গুগলির তরকারি, ডালের কাটা দিয়ে ঘুটলে গলে যাবে। তো সব রান্নাবান্না কমপ্লিট, মাছের মাছের কালিয়াটা এটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে ঘি নিয়ে নিয়েছি, এমন না গরম মশলাটা কোথায় রাখলি, দই
এই যে গরম মশলা, এই যে হয়ে গেছে মাছের কালিয়া। নামিয়ে নিয়েছি ঘি গরম মশলা দিয়ে। মেয়ে এখানে মুখে মাখার প্যাক বানাচ্ছে। মানে কি কি দিয়েছিস এর ভিতরে? বেসন, হলুদ, দুধ, দই, কফি। হলুদ, বেসন, দই, দুধ, কফি, বললাম তো দই, আবার মধু দিবি। এটা দিয়ে প্যাক বানাবে, আমরা সবাই মাখবো। আমি তো যখন উঠে দিলাম তখন ও পটি করে এসে এখানে বসলো। তাহলে তখনই ও বেরিয়ে গেছে। বৌদি গেছে কাছে, দাদাটা হালকা করেছিল, বন্ধ করে দিয়েছে। ইচ্ছা করে ভালো হয়ে গেছে। কে এসেছিল, কে এসেছিল তোমার কাছে? হ্যাঁ, কে এসেছিল? পুকু বেবি এসেছিল। পুকু বেবি কই? পুকু বেবি কই? দেখ যাওয়ার জন্য কেমন করে রয়েছে দেখো। হ্যাঁ একদম কত ভদ্র ছেলে। তাহলে গোলু দাদা কত ভালো, নালে বাইরের কুকুরগুলো দেখো কবে থেকে আছে। গোলু দাদা কত ভদ্র ছেলে। তুমি গোলু দাদার কাছে যেয়ে বসেছিল, আমরা ওইদিকে কথা বলছিলাম আর তুমি গোলু দাদার কাছে যেয়ে বসেছিল। এই গোলু দাদার কাছে বসেছিল। ছুঁয়ে দেখো, যাবে না ওই ঘরে। তো একটা মাজা নিয়ে এসেছি, আর এই যে অরেঞ্জ স্কোয়াস শরবত করার জন্য। এগুলো পরে নামাবো, আগে ইয়ে করে নি, চা মুড়ি খেয়ে নি আগে। এটা বর্মা শিখে দেবো। তো এত মুড়ি মেখে নিয়েছি, কালকে বড়ার তরকারি ছিল সেইটা দিয়ে মেখেছি, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর শশা দিয়ে। তো যেহেতু মাজাটা খেলাম, আমিও খেলাম, বর্মশাই খেলো, ওর জন্য এখন চা করছি না, পরে চা করবো, মুড়িটা খেয়ে নিই আগে। তো এত দোকান সদা এগুলো সব নামিয়ে নিয়েছি ব্যাগ থেকে, এবার সব কোটোতে কোটোতে ঢালবো। আর এই দেখো মাজাটা আনতে না আনতে শেষ হয়ে গেছে, অর্ধেকটা রয়েছে, আর দেখো অর্ধেকটা রয়েছে। আর এই যে গেল মাসে রাইস ব্রেন অয়েল ছিল না, সর্ষের তেল দিয়েছিলো, এবার বলেছি দিতেই হবে, তো রাইস ব্রেন অয়েলটা এনেছি। আর এর তো মুদিখানা, আর কিছু কিছু জিনিস বাকি রয়েছে, ওগুলো পরে দেবে। আর সার্ফ তো আগেই নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তোমরা ভিডিওগুলো লাইক করছো না, আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগছে না আমার ভিডিওগুলো। আর যদি বন্ধু মনে করে পাশে থাকতে চাও তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।